কিশোরগঞ্জের ক্ষুদ্র বিজ্ঞানীক বিশ্বকে তাক লাগিয়ে হাজার হাজার জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি তার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ প্রতিনিয়ত সারা বাংলাদেশ থেকে ঘুরে ঘুরে এসে তার এই জিনিসপত্র দেখতেছে। আমরা চলে আসছি তাদের সাথে, একটু কথা বলবো সে কীভাবে সম্ভব করলো এতগুলো জিনিস। আমরা একটু তাদের ঘরে যাব, ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের জন্য অলরেডি শরবত নিয়ে আসতেছে সুপ্রিয় দর্শক। আমরা একটু ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে দেখাবো সে কী কী জিনিস আবিষ্কার করেছে, আর সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। না একটু সরো তো, সরো একটু জায়গা দাও, জগত সরো সরো। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে আসলে অনেক মানুষ এসে কিন্তু এখানে তার ভিডিও করতেছে প্রতিনিয়ত, প্রতিদিন কিন্তু তার বাড়িতে আসতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে যে জাহাজ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই, সে যানবাহন সে বানাই নাই। আমরা দেখতে পাচ্ছি একটা শোকেজ বানিয়ে সে ওই শোকেজের ভিতরে কিন্তু সিএনজি দেখেন, অটো রিক্সা থেকে শুরু করে এমন কোনো যানবাহন নাই, সে বানাই নাই। এই যে উড়োজাহাজ থেকে শুরু করে আপনারা দেখেন, আমি একে একে মানে নাম বলতে পারতেছি না, এত জিনিস সে বানাইছে। আমরা ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন তার বাড়িতে আনাগোনা করতেছে, এবং কত পোলাপান মানুষ এসে তাকে মানে তার এই সমস্ত জিনিসগুলো দেখতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো সে কী কী জিনিস আবিষ্কার করেছে, এবং বাইরে নিয়ে গিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখাবো এই জিনিসপত্রগুলো কীভাবে চলে। সেগুলো আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে দেখেন একবারে হুবহু একটা জিনিসপত্র বানাইছে, সিএনজি, এরপরে অটোরিকশা, এরপরে ইট ভাঙানোর যে মেশিন প্রয়োজন হয়, ধান ভাঙানোর যে মেশিন প্রয়োজন হয়, সমস্ত জিনিস সে কিন্তু বানাইছে। কতটা মেধা খাটিয়ে কত কিছু বানিয়েছে দেখেন আপনারা, আসলে ভালোভাবে দেখতে পারবেন সব কিছু যখন আমরা বাইরে নিব। বাইরে একে করে নেওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে এগুলো আসলে কোনটা কী কাজে, বা তার এত মেধা সে কোত্থেকে পাইলো, বা এত অনুপ্রেরণা। এগুলো বানাইতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু সে এগুলো কীভাবে করলো সেটা আমরা জানতে পারবো তার কাছ থেকে। যাই হোক, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু তাকে দেখার জন্য আসছে, যে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভালো আছেন? কি হয় আপনার? আমার নাতিন। নাতিন? জি নাতি, নাতি, নাতি। ও আচ্ছা আচ্ছা। জি এর করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি হয় আপনার? কি হয়? ও আমার নাতি, ভাতিজা করে নাতি। ও আচ্ছা আচ্ছা। এদিকে এসো, এদিকে এসো, কই যাও। আচ্ছা, যাই হোক, আমরা সব কিছু দেখেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসে উপস্থিত, মানে তার এই ক্ষুদ্র জিনিসগুলো দেখার জন্য আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা কিন্তু ছুটে চলে আসছি সেই ঢাকা থেকে। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু এখানে আসছে, আসে এক এক করে সব কিছু বের করতেছে। যাই হোক, দেখতেই পারতেছেন। হ্যাঁ, নিয়ে আসো, সব নিয়ে আসো। দেখেন আসলে সবই আছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এটা হলো জাহাজ, মানে এটা ফানিতে চলে। এখানে কিন্তু বরিশাল থেকে মনে হয় যে চাঁদপুর যায় মনে হয় হতে পারে। আর এগুলো হলো, এটা হলো ছোটোখাটো, এটা হেলিকপ্টার। হ্যাঁ, এটা হেলিকপ্টার। আর এটা হলো সিএনজি। যাই হোক, এই যে সিএনজি দেখতেছেন, আর এই পাশে আছে যে মশলা, যে আমরা বাড়ি করার জন্য যে ইয়া লাগে ওইটা। এরপরে এটা হলো বোট। হ্যাঁ, আর এই যে ট্রাক্টর, আপনারা যদি হাল চাষ করার জন্য লাগে ট্রাক্টর এখান থেকে পেয়ে যাবেন। এরপরে বাস আছে, এটা হলো হাইস, ধান ভাঙানোর জন্য মেশিন। এরপরে স্পিড বোট, অটোরিকশা, এটা হলো কি ট্রাক না পয়সা কার ট্রাক? এটা কভার ভ্যান, বিশাল বড় এক কভার ভ্যান। যাই হোক, এটা হলো ছোট ট্রাক্টর। সেই সেই দেখার মতো দেখতে পাচ্ছেন। আমি পুরো সব কিছু একসাথে দেখাই, একটু দেখেন। এই গাড়ি দেখে মাকে ফোনটা নিয়ে আসো। ইয়ে ওই ডাঙ্গাটা আছে, এই দেখি, এই দেখি।